ঘরের পরিব বারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, কত না মারা দেবো হাল বিজল গুয়ে মতে আমার সকনায় রাখিয়া মায়ের তাকে বেজাতে এই তাহিরি বেবে বোর তলে গো, এই তাহিরি বেবে বলে হে জান্নাত মায়ের পায়ের তলে গো, ওরে দেখ বুখারি হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভদারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুইটা ঠোঁট লাগায় বল আমার সঙ্গে মা, আর জোরে বল মা, কষ্ট দিবেন না ভালোবাসবেন, মাকে ভালোবাসার কথা কি আমার নাকি আল্লাহর, তাহলে আল্লাহর কথা অমান্য করার সুযোগ তাহারও আসেনি, হাত তোলেন, হাত নামান, হাত তোলেন, হাত নামান, হাত তোলেন, আমার জানাম হাত নামাবেন না, আমার জানা মতে আমি দেখেছি যতটা ছেলে নেশা করে একটা ছেলেও তার বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করে না, সত্য বলছি, শুধু মা বাপ না মুরব্বীদেরকে সম্মান করে, এমনকি কলেজ স্কুলে স্যারদেরকে সম্মান করে, স্যাররা একবার দেখবে ডরা, মা বাবা মাঝে মাঝে ডরা, কোন সময় খাইয়া এসে বাপ বাপে বুক মারে, এই যে ঐশী কে কথা ওই যে ঐশী তার বাবার বাইরে ফেলেছে, তোমার অফিসার বাইরে ফেলাইছে এই নেশার কারণে, কথা কর ঠিক কিনা বলে, এই নেশা নামক ভাইরাস যেই করে ঢুকছে এই ঘরটা ধ্বংস হয়ে গেছে, নেশা নামক ভাইরাস যেই সমাজে ঢুকছে এই সমাজ বরবাদ হয়ে গেছে, ঠিক কিনা বলে, এখানে আমার সঙ্গে ওয়াদা কর মত, কথা মত বন্ধ মত, ইয়াবা ফেন্সি গাঞ্জা ড্যান্ডি বাবা সুদ, সুদ তো নাই ওই সুদ আছে, আমরার এলাকার ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদকু, আমদের এলাকা আবার ঠিক আছে কিন্তু ম্যাক্সিমাম জানি তুমি ঘুরতে ওঠে অভিজ্ঞতা হিসেবে, কষ্ট দিয়েছি আমি কি কাউকে কষ্ট দিয়েছি, আল্লাহ আকবার জোরে গান, আমি রাগ করি নাই আজকে বল কিন্তু উচিত কথা না বলতে পারলে আমার মাথা দিতে হবে, কেনা কিটা করবো এটা হইলে লাভ নাই, হারামকে হারাম বলতে হবে, হালালকে হালাল জানতে হবে, হককে হক বলতে হবে, সত্যের কথা মোরা চলবই, কোরআনের কথা মোরা বলবই, নবীর পক্ষে সান গাইবই, যদি এইভাবে এক ঘন্টা বয়ান করি সারা এলাকা কম্পন সৃষ্টি হয়ে যাবে, ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি, আগের মতন আর বলি না, হাত তো বান্দা দে আমার, হাত তো বান্দা স্টেজে ভাড়া, কিন্তু নবীর পক্ষে থাকবো সারা জীবন, কিন্তু মা বাবার মনে কষ্ট দিয়ে আমার সামনে বয়ান শুনবি, তোর মতন কুলাঙ্গার সন্তান দরকার নাই, বাপ মার
মনে কষ্ট দিয়ে আমার কাছে মুরিদ হয়ে আমার আব্বা আব্বা করবি আর লাউ কোদো খাওয়াবি আর শোল মাছ নিয়ে খাওয়াবি গরু লয়া উড়ুসে যাবি, তোর মতন মুরিদ আমার প্রয়োজন নাই। ঠিক কিনা বলো? কথা একটাই, বাপ মা আগে তারপরে দুনিয়া। আল্লাহর ইবাদতের পরে সর্বপ্রথম আল্লাহর পরেই বলছে বাপ মার সেবা করো। ঠিক, তুমি কার সেবা করো? নিজের বাবার খবর নাই, আরেক বাবা লয়া টানা টানি। আমরা সুন্নি জামাতের পীর মাসে যারা, আমরা সুন্নি পীর যারা, তাদের সবক থাকে আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, মা বাবার খেদমত। ঠিক কিনা বলে? আর যারা, আমরা দেশে কিছু লোক আছে দেখবেন লাল কামর বিন্দাইব, শামুক দিয়ে বালা বানাইব, হাতে একটা লোহার গুঙ্গুল লইব, ভাও একটা শিকল লাগাইব, শরীরের মধ্যে একটা শিকল লাগাই আয়ব করবো, বাদ দে বাদ দেওয়ার পরে কত স্টেপ দেখা দে, হাঁটুর উপরে একটা গামছা নিতে রাখবো। যদি তার জিজ্ঞেস করা হয় নামাজের আজান দিছে, তুমি মসজিদে যাও, হ্যাঁ যদি কর নামাজ লাগবে না। এমন কিছু লোক আছে তারা মইদে গেলে গা মাজার বানাইলা, এখানে মধ্যে আবার উরুসের মেলা জমাইলা, এগুলো হলো সম্পূর্ণ ভাউতাবাস ভণ্ড প্রতারক। ইহুদি খ্রিস্টানরা দেখছে এই বাংলাদেশ এই উপমহাদেশটা তরিকাপন্থী আল্লাহর ওলিদের ভক্ত, এই আল্লাহর ওলির ভক্তের মাজারকে এবং আল্লাহর ওলিদের সঠিক ওলিদের পদচারণাকে বিলম্বিত করার, লুণ্ঠিত করার জন্য, আল্লাহর ওলিদের অবস্থানকে লুণ্ঠিত করার জন্য, নস্যাৎ করার জন্য।